Assalamualaikum viewers, আনন্দ ফুড ব্লগারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আসছি ষাট গম্বুজ মসজিদের পাশে। এটা আছে সুন্দরবনা, সুন্দরবনা দেখতে পাচ্ছেন। এখানে এটা আছে আপার রেস্টুরেন্ট। এটা হ্যাঁ, এখানে আমরা খাবারের আইটেম টেস্ট করতেছি, হচ্ছে আপনার ভাত এবং গরুর মাংস, ঠিক আছে। সো সাথে ডালও নিয়েছি। এখানে গরুর মাংসের স্বাদ কেমন? আর এখানে যেহেতু টুরিস্ট স্পট, সো টুরিস্টরা আসে, খাবারটা খায়, কেমন তারা আসলে খাবে কিনা বা কেমন স্বাদ সেটা আমি রিভিউ দিব। সো এখন আমি খাবো এবং আপনাদেরকে স্বাদটা জানাবো। ততক্ষণ আমাদের পাশে থাকুন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস 150 টাকা, ঠিক আছে। চুই জাল আছে, চুই জালে গরুর মাংস। আমি গরুর মাংসটা নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে যেহেতু এখন প্রায় সন্ধ্যা, একটু গরম করে দিলে সবথেকে বেশি ভালো হতো। ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খেতে তাহলে আগে আসতে হবে। আর ওনারা গরম করে দিতে পারে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে দেখা যাচ্ছে যে আমরা সেই সময়টা আমরা তাদেরকে দিইনি, হয়তো গরম করে দিত। বিসমিল্লাহ। এখানে যে গরু মাংসটা দেখতে পাচ্ছেন, খুলনায় যারা আছেন 0 পয়েন্টে চুইজালে মাংস খান, সেটার সাথে কিন্তু এটা কম্পারিজন করলে হবে না। এটা বাসাবাড়িতে চুইজালে রান্না করলে যেরকম একটা স্বাদ সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। সো আমি একটু ভাত দিয়ে একটু খেয়ে দেখাই। টুরিস্ট স্পট হিসেবে অনেকে এক পিস মাংস 150 টাকা বেশি মনে হতে পারে, কিন্তু আমি বলবো যে রান্নার স্বাদ খারাপ না। সো রেটিংয়ের কথা যদি বলেন, আমি 10-এ 6 দিব, আমার কাছে খারাপ লাগেনি। কেউ যদি আসেন খেতে পারেন আপার রেস্টুরেন্ট, একদম মেইন গেট থেকে বাইরে বের হয়ে বামাতে আসলেই আপার রেস্টুরেন্ট দেখতে পাবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দা ফুড ব্লগের সাথে থাকুন, বেশি বেশি স্বাস্থ্যসম্মত খাবার খান। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।